আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় এবং পেজ ক্রিয়েট করে পেজের সেটিংস বা সেট আপ গুলো কিভাবে করতে হয় সেটা দেখেছিলাম। তার পাশাপাশি হচ্ছে ফেসবুকে এখন নতুন একটা আপডেট আসছে, এখন বলতে গেলে প্রায় 1 মাস আগে জানুয়ারি মাসেই হচ্ছে ফেসবুকে বড় একটা আপডেট আসছে। এই আপডেটেও কিছু হচ্ছে সিস্টেম ব্যাগ আছে, যার কারণে আমরা একদম যাদের প্রিভিয়াসলি কোনো পেজই খুলিনি তাদেরকে দেখা যাচ্ছে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস বা হচ্ছে ইউ হ্যাভ ক্রিয়েটেড রিসেন্টলি টু মেনি পেজেস, এইরকম হচ্ছে নোটিফিকেশন বা হচ্ছে সামথিং সিস্টেম ইরর এরকম কোন একটা মেসেজ দেখায়। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ফেসবুকের একটা সিস্টেম বাগ বা যে কোনো একটা সমস্যা। এই সমস্যাগুলোর কারণে হচ্ছে আমরা অনেকেই ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি না বা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলেও অনেক সমস্যা হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য একটা সাজেশন হচ্ছে, যারা ক্রিয়েট করতে পারছেন না তাদেরকে হচ্ছে আমি একটা মেইল দেখাবো, আপনাদের ক্লাস রেকর্ডিং হচ্ছে রেকর্ডিং এর মধ্যেই দেখাবো। সরাসরি ফেসবুকে যাবেন, আপনাদের ফেসবুকে যাবেন, ফেসবুকে আসার পরে হচ্ছে এই যে একদম নিচে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন, হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে হচ্ছে রিপোর্টে প্রবলেমে যাবেন। রিপোর্টে প্রবলেম, আপনার কি প্রবলেম ফেস করতে চাচ্ছেন, সামথিং ওয়াজ রং, এখানে ইনক্লুডে রিপোর্ট যেটা নিয়ে হচ্ছে আপনাদের প্রবলেম হচ্ছে সেটা মেনশন করবেন। চুজেন এরিয়া, সেটা হচ্ছে আমাদের কোন জায়গাতে হচ্ছে প্রবলেম গুলো হচ্ছে, কি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে বা আর্টিকেল লেখা নিন বা অডিও, কেন বিভিন্ন রকম বিভিন্ন টপিক আছে এখানে। একদম সরাসরি নিচে চলে যাব, নিচে যাওয়ার পরে পেজেসে, পেজেসে যাওয়ার পরে হচ্ছে ডিটেলসে হচ্ছে আমরা ছোট করে লিখব যে আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে সমস্যা হচ্ছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমি এখানে লিখেছি, আমি ছোট করে একটা অংশ লিখেছি, লিখে এটা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন তো মোটামুটি বোঝা যায়। ফর সাম রিজন আই ক্যান ক্রিয়েট দ্য ফেসবুক পেজ, আই ওয়ান্ট টু ওপেন এ পেজ ফর মাই ওন বিজনেস, বাট নিউ পেজ ক্যান নট বি ক্রিয়েটেড, প্লিজ সলভ দ্য প্রবলেম অ্যান্ড এনেবল দ্য অপশন টু ক্রিয়েট এ নিউ বিজনেস পেজ ইন মাই অ্যাকাউন্ট। আমি ছোট করে লিখছি যেন আমরা বুঝতে পারি, তা আপনারাও হচ্ছে সেম থিং লিখবেন, একটু আরো প্রয়োজনে হচ্ছে আরো কিছু অ্যাড করে লিখবেন। তাদেরকে তো হচ্ছে একটা প্রুফ দেখাইতে হবে যে আমাদের কি প্রবলেম হচ্ছে বা কেন কিসের জন্য হচ্ছে আমরা আমাদেরকে কি মেসেজটা দিচ্ছে ফেসবুক থেকে। স্ক্রিনশটে যাবেন, স্ক্রিনশটে যাওয়ার পরে হচ্ছে এই যে আমি প্রিভিয়াসলি হচ্ছে একটা স্ক্রিনশট তুলে রাখছিলাম এবং সেই স্ক্রিনশটটা হচ্ছে অ্যাটাচ করে দিবেন। আমি স্ক্রিনশটটা তুলছি কি, ডাউনলোডসে যাই, স্ক্রিনশটটা তুলছি এই যে, এবং একদম ফুল স্ক্রিনশট নিতে। অনেকে কি করে, অনেকে হচ্ছে শুধু এই অংশটুকু, শুধু এই অংশটুকু হচ্ছে আমি যদি বলি এই শুধু এই অংশটুকু হচ্ছে তারা এই স্ক্রিনশট তোলে, স্ক্রিনশট তুলে মেসেজ মেইল করে বা রিপোর্ট রিপোর্ট করে। এগুলোর ফিডব্যাক আসে, অনেক সময় দেখা যায় ফিডব্যাক দেয় না কিন্তু এই প্রবলেমটা সলভ করে দেয়। ঠিক আছে, প্রবলেম সলভ করে দেয়, এটা হচ্ছে একটা ওয়ে। দেন রিপোর্ট মানে ফুল রিপোর্ট হচ্ছে এইভাবে তৈরি করে সাবমিট করে দিবে, সাবমিট করে দিলে হচ্ছে তারা 1 দিন 2 দিন বা 3 দিন সময় নিবে, সময় নিয়ে হচ্ছে দিয়ে দেয়। এরপরে হচ্ছে আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি আপনারা আপনাদের মোবাইল মোবাইলে যাবেন, মোবাইলে গিয়ে হচ্ছে মোবাইলের ফেসবুকের যে অ্যাপসটা আছে ফেসবুক অ্যাপসটা, অ্যাপসটা থেকে হচ্ছে ক্রিয়েট পেজের সেম অপশন থাকে আমাদের পেজ ক্রিয়েটের মতোই, ওখানেও হচ্ছে সেটিংস এ গেলে আপনারা ইয়েটা পাবেন, পেজেস পাবেন বা ক্রিয়েট এ নিউ পেজ পাবেন। সেটিংস, শুধু শুধু সেটিংস এ যাবেন, সেটিংস এ গেলেই হচ্ছে আপনাদেরকে এই অপশনটা দেখাবে। আপনারা ওখান থেকেও হচ্ছে পেজ ক্রিয়েট, মোবাইল থেকেও অনেক সময় পেজ ক্রিয়েট করতে দেয়, পেজ ক্রিয়েট করলে যদি সেখান থেকেও না হয় তাহলে হচ্ছে ফোনের ভিপিএন চালু করবেন, ভিপিএন চালু করে ফেসবুকে ঢুকবেন, ফেসবুকে ঢুকে আবার ট্রাই করবেন, যদি তখন না হয় একবার দুইবার তিনবার, তিনবারের বেশি 4-5 বার কেউ ট্রাই করবেন না। ঠিক আছে, 4-5 বার ট্রাই করলে কি করে,
ফেসবুক এটা আনঅথরাইজ ডিভাইস বা হচ্ছে আনঅথরাইজ কিছু প্ল্যান ধরে এগুলো হচ্ছে রিমুভ করে দেয় বা হচ্ছে পারমানেন্টলি ব্লক করে দেয়, পেজে ক্রিয়েট করতে দিবে না। এটা হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য। আর যারা হচ্ছে ল্যাপটপ বা পিসিতে আছেন তারা কি করবেন, পিসিতেও যদি না হয় সেই ক্ষেত্রে হচ্ছে পিসিতে একবার ভিপিএন অন করবেন, সিঙ্গাপুর দেন বা যে বিভিন্ন কান্ট্রি দেন, 5-6 মিনিট পরে একটু ফেসবুকে লগ ইন করবেন, লগ ইন করে হচ্ছে ট্রাই করবেন। ওইভাবেও কিছু কিছু মানুষের হয়। দেন এই কয়েকটা প্রসেসে যদি একদম টোটালি না হয়, দেন ফাইনাল হচ্ছে আমাদের নতুন একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করতে হয়, যেটা হচ্ছে বর্তমানে আমরা যে ফেসবুক প্রোফাইল গুলো ব্যবহার করি, হ্যাঁ, সেই প্রোফাইল গুলো ডিটেলস এর মতো করে একদম সলিড বা ভ্যালিড একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন। করে হচ্ছে জাস্ট ওখান থেকে পেজ ক্রিয়েটের অপশনটা যেন চালু হয়, সেই জন্য হচ্ছে অ্যানাদার আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি, তৈরি করে ওখান থেকে পেজ ক্রিয়েট করে কাজ করি। থার্ড অপশন হচ্ছে আপনাদের আশেপাশে চেনা পরিচিত ভাই বোন বন্ধু মা বাবা, অনেক এখন বর্তমানে সহজে সবাই হচ্ছে ফেসবুক ইউজ করে, ওনাদের কারো ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি কোনো পেজ ক্রিয়েট করা যায়, এখন আজকের প্র্যাকটিসের জন্য, এখনকার প্র্যাকটিসের জন্য, ঠিক আছে, তো যাবেন ওনাদের ফেসবুক পেজ থেকে একটা পেজ ক্রিয়েট করে বলবেন যে আপনাদেরকে বা আপনাকে অ্যাডমিনশিপ দেওয়ার জন্য। অ্যাডমিনশিপ দিয়ে দিলে আপনি হচ্ছে পরবর্তী সময় ওই পেজের ফুল অ্যাক্সেস যখন পাবেন, ওনাকে হচ্ছে পেজ থেকে রিমুভ করে দিবেন। পেজ থেকে রিমুভ করে দিলে হবে কি, আপনার কাছে এই পেজের অ্যাক্সেস থাকবে, আপনি এই পেজ নিয়ে কাজ করতে পারবেন অ্যাক্সেস নিয়ে, এবং এটার এডিট থেকে শুরু করে যাবতীয় যত কাজ আছে সবকিছুই আপনি করতে পারবেন। এটা আমি এতক্ষণ যাবত এই 5-10 মিনিট যাবত যেগুলো বলছি এগুলোর একটাই কারণ, আমাদের অনেক ইউজারের বা হচ্ছে কিছু কিছু ইউজারের হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করতে দিচ্ছে না, বা অনেকেই হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারছি না, আমি যে ওয়েতে দেখাইছি সে ওয়েতে হচ্ছে না, এখন যে ওয়েগুলো বলছি ওইভাবে একটু ট্রাই করেন, ট্রাই করলে আশা করি হবে, কারো যে হবে না তা না, সবাই হবে। তবে এই ক্ষেত্রে প্রথমে যে রিপোর্টটা পাঠাইছি সেইভাবে একটু ট্রাই করেন, একদিন দুদিন ওয়েট করেন, দেন আপনাকে যদি ফেসবুক নোটিফিকেশনে কোনো যদি মেইলের ব্যাক না করে, একদিন দুদিন পরে পেজ ক্রিয়েট করেন, ট্রাই করেন, যদি হচ্ছে না তখন হচ্ছে সাথে সাথে ভিপিএন অন করে বাকি ট্রাই গুলো করেন, দেখবেন যে আশা করি হবে, হবে না যে না তা না, যদি একদমই না হচ্ছে দেন আপনাকে হচ্ছে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে, বা হচ্ছে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে আপনি ওখান থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করে কাজ করতে পারবেন, অথবা হচ্ছে একদম লাস্ট অপশন যে আপনাদের পরিচিত যারা আছে তাদের কারো ফেসবুক থেকে যদি কোনো অ্যাকাউন্ট পেজ খোলা যায় ওই পেজের অ্যাডমিনশিপটা নিয়ে হচ্ছে আপনারা কাজ করেন। আশা করি এই ব্যাপারটা সবাই বুঝতে পারছে। জি স্যার। দেন হচ্ছে আমরা আজকে চলে যাব হচ্ছে ফেসবুকে মার্কেটিং এ, বা হচ্ছে ফেসবুক মার্কেটিং আমরা কিভাবে করব একটু দেখে আসি। ফেসবুকে আমরা দুই ভাবে মার্কেটিং করতে পারি, একটা হচ্ছে অর্গানিক ওয়ে আর একটা হচ্ছে পেইড ওয়ে। আজকে হচ্ছে আমি অর্গানিক ওয়েটা দেখব, অর্গানিক ওয়েটা একদম ইজি বা হচ্ছে খুব ইজিলি হচ্ছে অর্গানিক ওয়েতে আমরা ফেসবুক মার্কেটিং করতে পারি। তো অর্গানিক ওয়েটা কি, অর্গানিক ওয়েটা হচ্ছে ম্যানুয়ালি বা হচ্ছে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন রকম বিভিন্ন গ্রুপে হচ্ছে গিয়ে গিয়ে পোস্ট করে করে বা হচ্ছে কমেন্টস করে করে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করে থাকি ওগুলো হচ্ছে আমরা অর্গানিক ওয়ে বলি বা হচ্ছে অর্গানিক অ্যাডভার্টাইজমেন্ট বলি। সেটা কিভাবে, সেটা হচ্ছে, জি ধন্যবাদ আকাশ আতম স্যার। সরি, এটা ভুল করে দিয়ে দিচ্ছি। আচ্ছা সমস্যা নেই, রিমুভ করে দিছি, ওকে ডিজেবল করে দিছি অ্যানোটেশন। তো আমরা অর্গানিক ওয়েতে দুই তিন ভাবে হচ্ছে আমরা পোস্ট গুলো করতে পারি, সেটা কিভাবে, মনে করেন এই যে মনে করেন যে এটা একটা পোস্ট, ঠিক আছে, এই পোস্টটা হচ্ছে আমি
বিভিন্ন বড় বড় গ্রুপে, ফেসবুক কমিউনিটি গ্রুপে গিয়ে হচ্ছে আমরা কপি পেস্ট করে কমেন্টস করতে পারি, অথবা হচ্ছে ওইসব গ্রুপে যদি এভাবে পোস্ট করা যায় তাহলে হচ্ছে পোস্ট করে করেও হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি। একটু মনোযোগ দিয়ে সবাই একটু বোঝার চেষ্টা করবেন। যদি কখনো আমরা অর্গানিক ওয়েতে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে বা হচ্ছে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা অর্গানিক ওয়েতে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করতেছি, সেই ক্ষেত্রে হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 5 বার যেই কোনো গ্রুপে যেই কোনো কমিউনিটিতে গিয়ে হচ্ছে সর্বোচ্চ 5 বার আমরা বিভিন্ন রকম লিংক শেয়ার করতে পারি। লিংক শেয়ার করতে পারি কিভাবে, এই যে একটা লিংক শেয়ার করছি এইরকম করে হচ্ছে আমরা আমাদের ফেসবুকের আমাদের যে পেজটা ক্রিয়েট করেছি বা পেজের পোস্টটা আছে পোস্টটা অ্যাডভার্টাইজ করতে পারে। সেটা কিভাবে, আমি একটু সুইচ করে হচ্ছে আমার পেজটাতে চলে যাই, এলিয়াম ব্যাশ 23। আচ্ছা এখানে ইংলিশ, যখনই হচ্ছে আমরা আমাদের পার্সোনাল প্রোফাইল থেকে সরাসরি পেজে সুইচ করে চলে আসছি, আসার সাথে সাথে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটা একদম সরাসরি আমাদের ফেসবুক পেজের ড্যাশবোর্ডটা দেখাবে। তো ফেসবুক পেজের ড্যাশবোর্ড দেখাচ্ছে, ঠিক আছে আমি সরাসরি আমার পেজে চলে যাই। পেজে যাওয়ার পরে হচ্ছে মনে করেন আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিব বা হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছি, আমাদের এই গ্রুপটা কি রিলেটেড গ্রুপ তৈরি করেছি যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রুপ, তো আমি হচ্ছে একটা পোস্ট শেয়ার করতে চাচ্ছি যে আমরা সার্ভিস প্রোভাইড ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ইউটিউব অ্যাডভার্টাইজিং, তারপর ইউটিউব প্রমোশন, লিঙ্কডইন লিড জেনারেশন, এগুলোর সার্ভিস হচ্ছে আমরা দিয়ে থাকি। ঠিক আছে, মার্কেটিং ফেসবুক তার পাশাপাশি হতে পারে ইন্টারেস্ট না, এগুলো হচ্ছে আমি উদাহরণের জন্য লিখছি। ঠিক আছে, ইন্টারেস্ট মার্কেটিং আমি হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল সরি আমাদের পেজে হচ্ছে এইরকম সার্ভিস গুলো যে প্রোভাইড করি এগুলো হচ্ছে আমি এখানে পোস্ট করছি আমাদের ফেসবুক ফেসবুক পেজে। এখন যদি কোনো মানুষ আসে তখন হচ্ছে তখন তো আমাদের পেজে আমরা পেজ থেকে কি কি সার্ভিস গুলো প্রোভাইড করি সেগুলো হচ্ছে এইভাবে দেখতে পারে, তাই না? এই পোস্ট গুলো শেয়ার করার 2-3টা অপশন আছে, বা হচ্ছে এগুলো অনেক সময় লিঙ্ক আকারে শেয়ার করা হয়, অনেক সময় হচ্ছে এভাবে কপি পেস্ট করে লিঙ্ক গুলো দেওয়া হয়। আমরা সরাসরি হচ্ছে টাইমের মধ্যে যাব, টাইমের মধ্যে যদি ক্লিক করি সরাসরি এই পোস্টটাই হচ্ছে আমাদেরকে দেখাবে বা এই পোস্টের যে লিঙ্কটা সেটা দেখাচ্ছে। আমি এই লিঙ্কটা হচ্ছে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে হচ্ছে আমি এখন বিভিন্ন গ্রুপে পোস্ট করব, ম্যানুয়ালি পোস্ট করব। তো আমার এখানে হচ্ছে বিভিন্ন 2টা গ্রুপ আছে, ডিজিটাল মার্কেটিং অ্যাডভার্টাইজিং গ্রুপ আর হচ্ছে এমনি ডিজিটাল মার্কেটিং। আমি হচ্ছে এই পোস্টটা শেয়ার করার জন্য হচ্ছে একটা গ্রুপ বেছে নিয়েছি এবং এইরকম ব্যাচের মধ্যে সরি এরকম গ্রুপের মধ্যে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি। দেখেন এখানে গ্রুপটাতে যখন আসছি গ্রুপটা থেকে কি আমি ম্যানুয়ালি পোস্ট করার মতো কোনো অপশন আছে? আমার কিন্তু ম্যানুয়ালি কোনো অপশন নাই। এখানে কি করতে হবে, এই যে দেখেন অনেকেই হচ্ছে এইরকম করে অ্যাডভার্টাইজিং গুলো দেয়, অ্যাডভার্টাইজমেন্ট গুলো পাঠায়, আমার এখানে কোনো অপশনই নেই। কমেন্টস করার কোনো অপশন দিছে? কমেন্টস করার কোনো অপশন নাই। ওকে, দেন হচ্ছে আরো একটা গ্রুপে যাই, ওখান থেকে দেখে আসি।
অ্যাডভার্টাইজিং গ্রুপ 20K। প্রথমে দেখবো হচ্ছে তাদের এখানে মানে কমেন্টস করা বা হচ্ছে পোস্ট করার মতো কোনো ওয়ে আছে কিনা, যদি ওয়ে না থাকে এই যে এখান থেকেও হচ্ছে কোনো কমেন্ট করার সুযোগ নাই। এগুলো বিভিন্ন রকম হচ্ছে পাবলিক গ্রুপ, কিন্তু পাবলিক গ্রুপে বিভিন্ন মানুষের হচ্ছে এই পোস্ট করার কোনো ওয়ে নাই। কি করতে পারি সেই ক্ষেত্রে? সেল গ্রুপ, ওকে, আমি উদাহরণের জন্য হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রুপ যেগুলো আছে ওগুলো খুঁজতেছি, ঠিক আছে, পাবলিক গ্রুপ গুলো খুঁজতেছি। সেই পাবলিক গ্রুপের মধ্যে যদি পোস্ট করা যায় বা কমেন্ট করা যায় আমি সেখানে কমেন্টটা করে আসবো। আচ্ছা, এই যে দেখেন আমাকে হচ্ছে কমেন্টস করার সুযোগ দিছে বা হচ্ছে এখানে পোস্ট করার সুযোগ দিছে, আমি এখানে সরাসরি আমার লিঙ্কটা এভাবেও বসাই দিতে পারি। এভাবে দিয়ে পোস্ট করতে পারি, তারা যদি অ্যাপ্রুভ করে তখন হচ্ছে আমার পোস্টটা এই এই গ্রুপ থেকে হচ্ছে যদি তারা অ্যাপ্রুভ করে তাদের গ্রুপে দেখা যাবে, আর যদি না হয় তাহলে কমেন্ট সেকশনে গিয়ে আমরা কমেন্টস করে আসবো। এগুলো খুব ইজি প্রসেস, আমি কেন দেখাচ্ছি একটু ওয়েট। এটা তো পোস্ট হয়ে গেছে, সরি। এখানে একটু সময় নিবে, যখন অর্গানিক্যালি আমরা কমেন্ট করতে যাই পোস্ট করতে যাই তখন হচ্ছে একটু সময় নেয়। সময় নিয়ে হচ্ছে আমাদেরকে এই ইউআরএলটার একটা ছবি দেখায় বা হচ্ছে ছবি দেয়। তাছাড়া হচ্ছে আমরা এখানে বিভিন্ন রকম ট্যাগ ইউজ করি। ট্যাগ ইউজ করি বলতে এরকম যে মনে করেন আমি হচ্ছে একটা এই ট্যাগ বা হচ্ছে পি ট্যাগ, হ্যাঁ, একটা ওয়ে দেখাচ্ছি যে এটার মধ্যে কমেন্টস কমেন্টস আকারে দেখাবো। সেই জন্য হচ্ছে এরকম পি দিয়ে এই যে HTTPS এই অংশটুকু বাদ দিয়ে দেব, বাদ দিয়ে দিয়ে হচ্ছে আমি কমেন্টস করব। এখন কোনো মানুষ যদি দেখতে চায় সরাসরি হচ্ছে আমার এই কমেন্টসটাতে আসলে আমার ফেসবুকের ব্যাচটা বা হচ্ছে HTTPS বা হচ্ছে www.facebook.com /23/29DM বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পোস্ট শেয়ার করা হয়েছে, কেউ যদি এই পোস্টটাতে ক্লিক করার সাথে সাথে হচ্ছে পোস্টটা এইভাবে দেখাবে। আচ্ছা, আমি হচ্ছে HTTPS এটা রিমুভ করে দেওয়ার কারণ কি বা হচ্ছে রিমুভ করে দিছি কেন? আমরা যারাই হচ্ছে এইরকম অর্গানিক্যালি বা হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজ বা হচ্ছে ফেসবুক কোথায় যেন কমেন্টস করছিলাম, আচ্ছা যাই হোক, আমরা যেখানে কমেন্টস করছি থাকুক সমস্যা নেই, তো আমরা এইভাবে কখনোই হচ্ছে কমেন্টস করি না বা হচ্ছে অর্গানিক্যালি এইভাবে অ্যাডভার্টাইজ করি না, সরাসরি নিজেদের পেজ থেকে, অন্তত নিজেদের পেজ থেকে হচ্ছে এইভাবে অর্গানিক্যালি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করি না। যদি করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে যারা ডিজিটাল মার্কেটিং এরকম অর্গানিক্যালি পোস্ট করে বা প্রমোশন করে সেই ক্ষেত্রে হচ্ছে ফেসবুক ফেসবুক পেজের এই পোস্টগুলো আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে 5 থেকে 10টা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে যারা হচ্ছে এইভাবে অর্গানিক্যালি বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট করে, এই 5 থেকে 10টা অ্যাকাউন্টের মধ্যে তারা আবার প্রতিটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 5 থেকে 6 বার বা 7 বার এরকম করে হচ্ছে 5 থেকে 6 বার, 7 বার না, সর্বোচ্চ 5 থেকে 6 বার এভাবে ম্যানুয়ালি কমেন্ট করে বা পোস্ট করে। এটার একটাই রিজন, রিজনটা হচ্ছে আমি যখনই হচ্ছে এই লিঙ্কটা শেয়ার করছি, ঠিক আছে, লিঙ্কটা শেয়ার করার কারণে হচ্ছে HTTPS অথবা হচ্ছে www.facebook.com এটাকে হচ্ছে যদি 4 থেকে 5 বারের উপরে বা 6 বারের মতো যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে বারবার পাবলিশ করা হয় বা হচ্ছে বারবার শেয়ার করা হয় তখন এগুলোকে স্প্যামিং এর হিসেব আন্ডারে এনে আমাদের এই অপশন বা হচ্ছে এই কমেন্টস গুলো
স্প্যামিং এর আওতায় এনে হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে রেস্ট্রিক্টেড করে দেয়। প্রথম অবস্থায় হয়তো আপনাকে বা আপনাদেরকে 5 থেকে 7, সরি 1 থেকে 2 বার বা হচ্ছে সরাসরি 7 দিনের জন্য রেস্ট্রিক্টেড করে দিবে। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো কমেন্ট, কোনো লাইভ, কোনো কিছু শেয়ার করতে পারবেন না। পরবর্তী সময় হচ্ছে যদি বেশি স্প্যামিং এর মধ্যে ধরে তাহলে হচ্ছে আপনাদেরকে একদম টোটাল 28 দিনের জন্য ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়। তো অর্গানিক বুস্টিং এর ক্ষেত্রে হচ্ছে এই প্রবলেম গুলো সবচেয়ে বেশি ফেস করা হয় বা হচ্ছে এই প্রবলেম গুলো সবচেয়ে বেশি ফেস করি আমরা। আমি যদি এটা ডিলিট করে দিই, লিঙ্কটা ডিলিট করে দিছি, এখন শুধু হচ্ছে লিঙ্কটা শেয়ার করার সাথে সাথে হচ্ছে একটা পোস্ট, অটোমেটিক পোস্ট ক্রিয়েট হয়েছে না? কেউ একজন হ্যাঁ অথবা না বলবেন তো। জি জি ওকে, এই যে লিঙ্কটা কেটে দিছি, লিঙ্কটা কেটে দিয়ে হচ্ছে হচ্ছে এখানে আমরা লিখলাম সার্ভিস উই প্রোভাইড, সার্ভিস উই প্রোভাইড লিখে আমরা পোস্ট করে দিচ্ছি। এখন এই গ্রুপে যদি পোস্ট অ্যাপ্রুভ করার মতো পোস্ট হয়, এই যে অ্যাডমিনস অ্যাপ্রুভাল, অনেকগুলো ফেসবুক পেজ আছে যেগুলোতে হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভাল লাগে না। এটা হচ্ছে আমি সরাসরি হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে অ্যাডভার্টাইজটা দিচ্ছি, যার কারণে এখানে অনেক সময় এই অ্যাডমিন নাও নিতে পারে, হ্যাঁ আবার অ্যাকসেপ্ট করে না যে তা না। এই ক্ষেত্রে কি করতে হয়, যারা অর্গানিক্যালি আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি বিভিন্ন বড় বড় কমিউনিটি, এখানে হচ্ছে 8.1K, আমি এখানে পোস্টটা ডিলিট করে দিচ্ছি। এটা পরবর্তী হচ্ছে আমার পেজে একটু ঝামেলা করবে। আচ্ছা যাই হোক, থাকুক, কোনো সমস্যা নাই। যেই যেই পোস্টটা করেছি এটা হচ্ছে এই অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করবে তখন হচ্ছে আমার পোস্ট গুলো দেখা যাবে। আর এতে করে কি হয়, যারা অর্গানিক্যালি ডিজিটাল মার্কেটিং এর মানে পোস্ট শেয়ার করে বা ডিজিটাল মার্কেটিং করে অর্গানিক্যালি, অর্গানিক্যালি কারো করার একটাই কারণ, কারণ হচ্ছে ফেসবুকে যেটা পেইড ওয়েতে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, পেইড ওয়েতে করলে কি সেকেন্ডের মধ্যে সব মানুষের কাছে আমাদের অ্যাড গুলো পৌঁছায় যায়। কিন্তু অর্গানিক্যালি যখন করে ওই ওই গ্রুপের মধ্যে যতজন মানুষ আছে, হতে পারে তারা রেগুলার ওই গ্রুপের মেম্বার, হতে পারে তারা রেগুলার ওই গ্রুপের ইউজার, ঠিক আছে, ওদের কাছে যদি আমরা এই সার্ভিস গুলো পৌঁছাই তাহলে হচ্ছে দেখা যায় ওখান থেকে কিছু ক্লায়েন্ট থাকবে বা হচ্ছে কিছু মানুষ থাকবে যারা হচ্ছে আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস গুলো নিতে চাইবে এবং দেখে আমাদেরকে সরাসরি নক করবে। এখন তো হচ্ছে আমি আমার আমাদের ফেসবুক পেজ থেকে 2টা কমেন্ট শেয়ার করছি, তাই না? জি তখন হচ্ছে যারা যাদের যারা অর্গানিক্যালি পোস্ট করে তখন তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই কারণে পোস্ট করা হয়। সর্বোচ্চ যদি কোনো অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেডও হয় সেটা ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে, কিন্তু পেজটা রেস্ট্রিক্টেড হবে না। পেজের রেস্ট্রিকশন বা পেজের ওয়ার্নিংটা পড়ার সম্ভাবনা খুবই কম থাকে, যার কারণেই হচ্ছে ফেসবুক পেজ থেকে তেমন একটা অর্গানিক অ্যাডভার্টাইজমেন্ট বা মার্কেটিংটা করা হয় না। আর এগুলো কোন কোন পেজের জন্য অর্গানিক পোস্ট গুলো করা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন সেলিং টাইপ গ্রুপ বা হচ্ছে ই কমার্স গ্রুপ, যারা হচ্ছে বিভিন্ন রকম প্রোডাক্ট, বিভিন্ন রকম পণ্য, মানে বিউটি কসমেটিক্স, এইসব প্রোডাক্ট নিয়ে কাজ করে। মোট কথা হচ্ছে কেনাকাটা ধরনের যাবতীয় যত কিছু আছে ওগুলোরই হচ্ছে অর্গানিক প্রমোশনটা এভাবেই করা হয়। আর এভাবে হচ্ছে যখনই আপনারা অর্গানিক প্রমোশন করবেন যে রিলেটেডই হোক, সেই রিলেটেড ফেসবুকে বিভিন্ন রকম বড় বড় কমিউনিটি ফেসবুক গ্রুপ থাকে, হ্যাঁ ওগুলো কিছুর মধ্যে থাকবে, দেখবেন যে আপনারা এরকম পাবলিক গ্রুপ পাবেন। আমি যদি আবার লিখে বাই অ্যান্ড সেল গ্রুপ,
বাই অ্যান্ড সেল গ্রুপ যদি দিই, এই যে দেখেন ল্যাপটপ বাই অ্যান্ড সেল গ্রুপ, বাই অ্যান্ড সেল, এই ধরনের রিলেটেড, মানে আমাদের টপিক অনুযায়ী টপিক রিলেটেড বহু গ্রুপ থাকবে এবং এইরকম মেম্বার থাকবে। 44K মানে হচ্ছে আমাদের প্রায় 40,000-এর উপরে মেম্বার। অর্গানিক্যালি যদি আমি এখানে পোস্ট করি, 40,000 মানুষের মধ্যে কম করে হলেও 10,000 মানুষ আমার এখানে দেখবে, যদি আমার ওখানে পোস্টটা অ্যাপ্রুভ হয় অল ওভার পাকিস্তান। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে পোস্ট গুলো আমরা অর্গানিক্যালি করব, ইউএসএ বেস হতে পারে বা হচ্ছে কানাডা বেস হতে পারে বা হচ্ছে সৌদি আরব, যেই কোনো দেশেরই হোক, তারা হচ্ছে তাদের দেশের যে কোনো প্রোডাক্ট বা হচ্ছে তাদের দেশের যে কোনো ব্র্যান্ডিং নিয়ে এইরকম অ্যাডভার্টাইজমেন্ট করে। তো অর্গানিক অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাদের প্রথমত করতে হয় কি, 5 থেকে 6টা বা তারও বেশি অর্গানিক্যালি পোস্ট করার জন্য, অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হয়। ফেসবুক পেজ থাকে একটা, ফেসবুক অ্যাকাউন্ট থাকে 4-5টা। যে কোনো বায়ারের জন্য কাজ করতে যাই, তখন হচ্ছে ওই 4-5টা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা রিলেটেড গ্রুপ, ওই দেশের রিলেটেড গ্রুপ গুলোতে গিয়ে আমরা পোস্ট করে আসি বা কমেন্টস করে, যদি পোস্ট করতে না পারি তখন হচ্ছে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করে আসি। কমেন্টস করে আসলে দেখা যায় যে ওই কমেন্টস সে যারা দেখবে আমাদের পোস্ট গুলো, সেগুলো হচ্ছে আমাদের যারা পারচেস করতে চায়, আমাদের সার্ভিস গুলো পারচেস করতে চায়, তখন হচ্ছে সরাসরি আমাদের ফেসবুক পেজে চলে আসে। ব্যাপারটা ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন নাকি হচ্ছে বুঝতে কষ্ট হচ্ছে? বুঝতে জি স্যার। বুঝতে পারছি। ওকে, এই গেল হচ্ছে অর্গানিক ওয়ে, এবং অর্গানিক ওয়েটা খুব ইজিলি করা হয় বিভিন্ন ফেসবুক। এখানে শুধু একটাই কষ্টকর ব্যাপার হচ্ছে 4-5টা ফেসবুক অ্যাকাউন্ট বা 10-4-5টা বেশি যারা অর্গানিক্যালি করে প্রমোশন গুলো করে। ঠিক আছে, তো অর্গানিক্যালি প্রমোশন যারা করে তাদের 4-5টার বেশি, 8-10টা বা 15টার মতো আইডি থাকে, এবং প্রত্যেকটা ফেসবুক প্রোফাইল বা ফেসবুক আইডি থেকে দিনে সর্বোচ্চ 5টা পোস্ট করা যায়। এখন 10টা যদি অ্যাকাউন্ট হয়, 5 10-এ 50টা পোস্ট আপনি প্রতিদিন করতেছেন, তাই না? এবং 50টা পোস্টের কারণে হচ্ছে আপনার ওখানে কম করে হলে 100-200 মানুষ আসতেছে, রিচ এন্ড এঙ্গেজমেন্ট হচ্ছে ওই পোস্টটাতে বা হচ্ছে ওই পেজটাতে। দেন হচ্ছে আমরা আরো একটা ওয়েতে আমাদের ফেসবুক পেজের বা হচ্ছে আমাদের ফেসবুক পেজের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি, সেটা কিভাবে? আরো একটা কথা আমরা মনে রাখবো বা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, আমরা অর্গানিক্যালি যত পোস্টই করব, সবগুলো পোস্টই হচ্ছে ফেসবুক, বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে করব। এটা নিজেদের ফেসবুক পেজ থেকে যদি এইরকম সার্ভিস বা হচ্ছে এরকম পোস্ট বা কমেন্টস করে আসি, কেউ একজন কোনো অ্যাডমিন যদি কোনো রিপোর্ট করে, তখন হচ্ছে আমাদের এই পেজ ফেসবুক পেজের রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট খুবই কমে যাবে। অথবা যদি ওই রিপোর্টের কারণে যদি কোনো রেস্ট্রিকশন পড়ে, তখন হচ্ছে আমাদের এই পেজ থেকে কোনো প্রোডাক্ট সেল হবে না। কোনো বায়ার যদি নক করে, সেই ক্ষেত্রে কোনো ক্লায়েন্ট বা হচ্ছে কেউ যদি কোনো প্রোডাক্ট পারচেজ করতে চায়, তখন হচ্ছে আমাদের এই ফেসবুক পেজ থেকেও কোনো রিপ্লাই করতে পারবো না। আর এই কাজ যেগুলোর কথা বলতেছি, এগুলো হচ্ছে আমরা আমাদের পার্সোনাল পেজের জন্য কাজগুলো করতে পারি, অথবা আমাদের বায়ারদের জন্যও করতে পারি। অনেক বায়ার আমরা পাবো, দেখা যাবে যে মার্কেট প্লেসে ওনারা পেইড হয়েছে বা হচ্ছে টাকা দিয়ে মার্কেটিং করবে না, ওনারা করবেন যে অর্গানিক ওয়ে। তো অর্গানিক ওয়েতে করতে গেলে হচ্ছে যে প্রসেসটা একটু আগে দেখাইছি, ঠিক ওইভাবেই হচ্ছে আমাদের অর্গানিক ওয়েতে করতে হয়। আচ্ছা, দেন সরাসরি চলে আসে আমাদের পেজে। পেজে আসার পরে হচ্ছে দেখেন আমরা যে লিখাটা লিখলাম, হ্যাঁ, সার্ভিস উই প্রোভাইড লিঙ্কডইন লিড জেনারেশন, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, এটার পাশে হচ্ছে বুস্ট নামে একটা, বুস্ট পোস্ট নামে একটা লিখা আছে। তার মানেটা কি, আমি যদি এটা বুস্ট পোস্ট করি, আচ্ছা যাই হোক, তো বুস্ট পোস্ট যদি বুস্ট পোস্টে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমার কি এই শেয়ারটা বা হচ্ছে আমার এই পোস্টটা বুস্ট হবে বা হচ্ছে বিভিন্ন মানুষের কাছে যাবে। সেটা কিভাবে, আমি যদি বুস্ট পোস্টে ক্লিক করি,
এটা এখন হচ্ছে আমাদেরকে পেরোয়ের একটা প্রসেস দেখাচ্ছে, বা আমরা এই মাধ্যমে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজ গুলো রান করতে পারি। আচ্ছা, অ্যাডভার্টাইজ প্লাস ক্রিয়েটিভ লিভারেজ ফেসবুক ডাটা অটোমেটিক্যালি ড্রাইভ ডিফারেন্ট অ্যাড ক্রিয়েটিভ ভার্সন, পিপল উইল লাইকলি ইমপ্রুভ পারফরমেন্স। এখানে বিভিন্ন কথা বলছে যে আমাদের এইভাবে যদি আমরা একটা রান করি তাহলে হচ্ছে বিভিন্ন মানুষের কাছে, ফেসবুকের কাছে যাবে। আচ্ছা, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা কি আমি স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে পাঠাতে চাচ্ছি নাকি চাচ্ছি না? ঠিক আছে, এখানে হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি নামে হচ্ছে একটা কি অপশন দিছে, এবং স্পেশাল অ্যাড ক্যাটাগরি অপশনটা যদি আমি অন করি এখানে বিভিন্ন ক্যাটাগরি দেখবে, অ্যাডস অ্যাবাউট ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং ও সোশ্যাল ইস্যু, ইলেকশন ও পলিটিক্স। এখন আমাদের আমাদের এই অ্যাড এটা যদি স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে ফেলতে চাই তাহলে হচ্ছে এখানে যে অপশন গুলো আছে সেই অপশন গুলোর মধ্যে থেকে একটা চুজ করতে হবে। তা আমাদের এটা কি কোনো স্পেশাল অ্যাড ক্যাটাগরি? আমাদের এটা কোনো স্পেশাল অ্যাড ক্যাটাগরি না, যার কারণে হচ্ছে আমি এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা অফ করে রাখছি। তার পাশাপাশি হচ্ছে আমাদেরকে অডিয়েন্স টার্গেট করতে বলছে, যে আমাদের এই পোস্টটা বা হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্টটা দিব কেমন ধরনের অডিয়েন্সের কাছে যাবে, এবং কোন ধরনের অডিয়েন্সের কাছে গেলে হচ্ছে এরা আমাদের সার্ভিস গুলো নিবে। ওকে, পিপল ইউ চুজ ফর টার্গেটিং, এখানে হচ্ছে অডিয়েন্স ডিটেলস, এখানে হচ্ছে কিছু জিনিস আমার প্রিভিয়াসলি সেভ করা আছে, আপনাদের ক্ষেত্রে এগুলো থাকবে না। আমি যদি এখানে পেন্সিল, সরি, আপনাদের ক্ষেত্রে হচ্ছে অডিয়েন্স ডিটেলস প্লাস হচ্ছে নোহালি ক্রাফট ক্লথিং ব্র্যান্ড, এগুলো কিছুই থাকবে না, আপনাদের ওখানে থাকবে যে ক্রিয়েট নিউ। ঠিক আছে, তো আমি হচ্ছে ক্রিয়েট নিউতে দিয়ে দিব। অডিয়েন্স নেম হচ্ছে ডিজিটাল মার্কেটিং দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং এর অডিয়েন্স চাচ্ছি। এখানে যে অডিয়েন্স গুলো চাইবো, যে অডিয়েন্স গুলো চাইবো সেখানে অডিয়েন্স কি সবাই হবে নাকি শুধু অনলি ম্যান হবে নাকি শুধু অনলি ওমেন হবে, এগুলো হচ্ছে আমাদের, আমরা যখন বায়ারের কাজ করব, বায়ারের পেজ কি রিলেটেড পেজ, বায়ার কি সার্ভিস গুলো প্রোভাইড করে, তার যদি ক্লথিং ব্র্যান্ড হয় সেগুলো কি সবার জন্য নাকি সেগুলো স্পেশালি ম্যানের জন্য না সেগুলো স্পেশালি ওমেনের জন্য, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা জেন্ডারটা সিলেক্ট করি। ম্যাক্সিমাম ক্লথিং ব্র্যান্ড যদি হয় ম্যাক্সিমাম সময় অলই থাকে, মানে জেন্টস, লেডিস অ্যান্ড জেন্টস দুইটা মিক্স থাকে। যদি স্পেশাল ক্যাটাগরি, স্পেশাল ক্যাটাগরি বলতে ওনার যদি সিঙ্গেল একটা ক্লথিং ব্র্যান্ড হয়তো ম্যানস আইটেম বা হচ্ছে ওমেন্স আইটেম নিয়ে কাজ করে, সেক্ষেত্রে ম্যান অথবা ওমেন আমরা টার্গেট করে দিই। যেহেতু আমাদের, আমার সার্ভিসটা কি ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স চালু করেছি, সেই রিলেটেড হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছি, এখানে ম্যান ওম্যান দুইটাই থাকতে পারে। ঠিক আছে, এজ কেমন হতে পারে, 18 বছরের নিচে হবে না, বা 18 বছরের নিচে দিলেও হচ্ছে এইসব কোর্স অনেকে বুঝবে না বা হচ্ছে ম্যাচুরিটি লেভেলটা খুবই কম থাকে। এখানে 18 দিতে পারি বা 19-20 দিতে পারে, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে, এবং এজ 65+ কখনোই যাব না, কারণ 65+ মানুষ কেউ কখনো হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো কাজ করবে না, অথবা হচ্ছে 65+ মানুষদের জন্য আমাদের কোনো ক্লথিং ব্র্যান্ড বা হচ্ছে জামা কাপড় নাই, এমন হতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সর্বোচ্চ টার্গেট করি 60 অথবা 55, 60টা বেটার, সরি 55টা বেটার। ঠিক আছে, আসি এখন হচ্ছে আমরা কোথায় এই অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি। আপনাদের ড্যাশবোর্ডটা ঠিক এইরকম দেখাবে, যে যেখানে আছেন অথবা সেখানে হয়তো তাদের স্পেসিফিক লোকেশনটা অটোমেটিক টার্গেট করা থাকবে। আমি চাচ্ছি যে আমি এই অ্যাডটা শুধু ঢাকাতে দিব, আমি সেজন্য হচ্ছে ঢাকা সিলেক্ট করছি, এবং ঢাকা যদি লিখেই ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ অথবা ঢাকা ডিভিশন বাংলাদেশ, এখন যদি ঢাকা ডিভিশন যদি সিলেক্ট করি দেখবেন যে ঢাকা ডিভিশন সিলেক্ট করার সাথে সাথেই হচ্ছে ঢাকার মধ্যে ভিতরে হচ্ছে একটা রেডিয়াস দিয়ে ঢাকার মধ্যে, ঢাকা সেন্টার থেকে আশেপাশে 25 কিলোমিটার, 25 মাইল, ঠিক আছে, 25 মাইল একটা এরিয়া টার্গেট করেছে। এই এরিয়ার মধ্যেই হচ্ছে স্পেসিফিক আমার অ্যাডটা রান হবে, এবং এই স্পেসিফিক এরিয়ার মধ্যে
যতজন মানুষ আছে সব মানুষ হচ্ছে আমার অ্যাডটা দেখবে। আমি চাইলে বর্ডার রেডিয়াস যদি বাড়াই তাহলে হচ্ছে আমার অডিয়েন্সও বাড়বে, আর যদি কমাই তাহলে হচ্ছে আমার অডিয়েন্সও কমবে। এবং এই 20 মাইলের মধ্যে যত মানুষ আছে এই মানুষটা ছাড়া আর কোনো মানুষই দেখবে না। দেন হচ্ছে একটা লোকেশন এড করেছে ঢাকা। এখন আমি চাচ্ছি যে না, আমার অ্যাডভার্টাইজমেন্টটা এটা হচ্ছে পেইড এর জন্য হচ্ছে আমরা এখন কাজগুলো করছি। আমি চাচ্ছি যে না, শুধু ঢাকা না, আমি ঢাকার বাহিরে হচ্ছে আরো 2-3টা জেলা শহরে বা হচ্ছে 2-3টা ডিভিশনে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছি। তাহলে হচ্ছে আমি ফেনী লিখি, ফেনী চট্টগ্রাম ডিভিশন বাংলাদেশ, ফেনী বরিশাল চট্টগ্রাম ডিভিশন, অথবা হচ্ছে ফেনী রিলেটেড আর কোনো লোকেশন দেখাচ্ছে না, ফেনী চট্টগ্রাম ডিভিশন বাংলাদেশ। যখনই হচ্ছে ফেনীটা সিলেক্ট করছি তখনই দেখবেন যে ফেনীটা আমার কি রেডিয়াস দিয়ে ব্লার হয়ে গেছে। আমি চাইলে হচ্ছে ফেনীতে আরো কম রেডিয়াস বা হচ্ছে আরো কম করে লোকেশন টার্গেট করতে পারি। এভাবে হচ্ছে স্পেসিফিক যদি কোনো লোকেশনে আমরা অ্যাড দিতে চাই বা হচ্ছে অ্যাড রান করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে এভাবে লোকেশনকে টার্গেট করে করে অ্যাড দিতে পারি। অথবা চাচ্ছি যে না, আমি শুধু পুরো বাংলাদেশেই হচ্ছে অ্যাডটা দিব, শুধু বাংলাদেশের নামটা লিখব। বাংলাদেশ কান্ট্রি, আমি বাংলাদেশ কান্ট্রি যখনই সিলেক্ট করব তখনই দেখেন পুরো বাংলাদেশ হচ্ছে আমার সিলেক্ট হয়ে গেছে। এবং সিলেক্ট হওয়ার পাশাপাশি আমার বাংলাদেশের সেন্টার মানে ঢাকাটা টার্গেট করে ঢাকার আশেপাশে 25 কিলোমিটার এরিয়া জুড়ে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা রান হবে। তো ফেসবুকের ক্ষেত্রে বিশেষ করে পুরো দেশে বা হচ্ছে পুরো একটা কান্ট্রি জুড়ে হচ্ছে এইরকম অ্যাডভার্টাইজমেন্ট খুবই কম হয়। ম্যাক্সিমাম ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট গুলো হচ্ছে বিভিন্ন স্টেট বিভিন্ন লোকেশন টার্গেট করে হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্ট গুলো দিয়ে থাকি। আন্ডু চেঞ্জে যাই, আন্ডু চেঞ্জে গিয়ে হচ্ছে আমরা যে দুটা লোকেশন অ্যাড করেছি বা টার্গেট করেছি সেই দুটা লোকেশন আপাতত রাখছি। তারপরে হচ্ছে ডিটেলস টার্গেটিং এ যাব। ঠিক আছে, আমাদের পরবর্তী একটা অপশন আছে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং এ যাওয়ার পরে হচ্ছে ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে 3টা অপশন দেখাবে, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এবং আমরা যেই রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট গুলো দিব এটা হচ্ছে আমি আবারও বলছি এটা হচ্ছে আমাদের পেইড ওয়ে, এটা পেমেন্ট ডলারের মাধ্যমে হচ্ছে আমরা পে করে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দিব। এবং আমরা যখন অ্যাডভান্স লেভেলে পরবর্তী সময়ে কাজ করব তখন হচ্ছে ম্যাক্সিমামটাই হচ্ছে আমরা পেইড ওয়ে বা ফেসবুক অ্যাডস, যেটা ডলার দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করা হয় সেগুলো হচ্ছে করে থাকি। খুব কম সংখ্যক মানুষ আমাদেরকে অর্গানিক ওয়েতে অ্যাডভার্টাইজমেন্ট করতে বলে। ঠিক আছে, তো আমাদের মেইন ফোকাস হয় যে এই ডিটেল টার্গেটিং এর মধ্যে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার যারা আছে সেগুলো টার্গেট করে টপিক অনুযায়ী সেই রিলেটেড মানুষদেরকে টার্গেট করে আমরা কি সিলেক্ট করি বা হচ্ছে অডিয়েন্স টার্গেট করি। এই অডিয়েন্সের উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের ক্লায়েন্ট আসে বা হচ্ছে আমাদের প্রোডাক্ট সেল হয় বা হচ্ছে আমাদের সার্ভিস গুলো সেল হয়। আর এই মানুষগুলো যাদেরকেই এখান থেকে টার্গেট করছি তারাই হচ্ছে আমাদের ফেসবুক মেসেঞ্জারে বা হচ্ছে ফেসবুকের নিউজ ফিডে অ্যাড গুলো দেয়। হয়তো ফেসবুকের নিউজ ফিডে দেখতেছে, হয়তো ফেসবুকে কোনো ভিডিও দেখতেছে, ওখানে হচ্ছে আমাদের একটা যাচ্ছে, অথবা হচ্ছে কেউ কেউ মেসেঞ্জার রেলে মাই ডে গুলো দেখছে, হ্যাঁ, বা মাই ডে দেখছে, সেখানে হচ্ছে আমাদের এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো শো করতেছে। যাদের ভালো লাগছে তারা হচ্ছে ক্লিক করে কে আমাদেরকে নক করছে। আচ্ছা, ডেমোগ্রাফির মধ্যে যদি আসি, ডেমোগ্রাফির মধ্যে আছে এডুকেশন, ফিনান্সিয়াল ফিনান্সিয়াল লাইফ, ইভেন্ট পার্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। ঠিক আছে, আমরা চাচ্ছি যে কিছু টার্গেট করব এডুকেশন, এডুকেশন এডুকেশনে যদি যাই এডুকেশনাল লেভেল আছে যে অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ গ্রেড, ডক্টরেট ডিগ্রি, হাই স্কুল গ্রেড ইন কলেজ, ইন গ্রেড স্কুল বা ইন হাই স্কুল, এগুলো তখনই হচ্ছে আমরা টার্গেট করি যখন আমাদের প্রোডাক্ট বা হচ্ছে আমাদের সার্ভিসগুলো কি রিলেটেড, কি রিলেটেড প্রোডাক্টের উপরে হচ্ছে আমরা
অ্যাডভার্টাইজমেন্ট গুলো দিব বা হচ্ছে অ্যাড রান করব, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে এই এডুকেশন থেকে শুরু করে, এডুকেশন থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল লাইফ ইভেন্ট, প্যারেন্টস রিলেশনশিপ, ওয়ার্ক, ঠিক আছে, আমরা এখানকার মানুষজনকে হচ্ছে সরাসরি টার্গেট করি এবং তার পাশাপাশি হচ্ছে ইন্টারেস্ট। এখন আমাদের এক একজন মানুষের এক এক রকম ইন্টারেস্ট থাকতে পারে, তাই না? বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিতে যদি যাই, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে গেলে দেখবেন যে অ্যাডভার্টাইজিং মার্কেটিং এটা সিলেক্ট করে দিলাম আমি, কিছু ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার এখানে সিলেক্ট করে অডিয়েন্স টার্গেট করছি, ঠিক আছে। তারপরে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, তারপরে আর্কিটেকচার, দেন যদি ব্যাংকিং এর কোনো, ফিন্যান্সের যদি কোনো লোক লাগে, বা হচ্ছে আমি চাচ্ছি যে ব্যাংকিং ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছে তাদেরকেও হচ্ছে আমার এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস গুলো শেখাতে চাচ্ছি, ঠিক আছে, ইনভেস্টমেন্ট ব্যাংকিং বা হচ্ছে অনলাইন ব্যাংকিং। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ এর মধ্যে যদি যাই, ফ্যামিলি সোশ্যাল কনসেপ্ট, দেন ফাদারহুড, চিলড্রেন প্যারেন্টিং, ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, ম্যারেজ, আমি উদাহরণের জন্য হচ্ছে কয়েকটা ইন্টারেস্ট বা হচ্ছে এমন কিছু ইন্টারেস্টেড পার্সন আছে যাদেরকে হচ্ছে সরাসরি টার্গেট করে নিলাম। বিহেভিয়ার, এখন তাদের বিহেভিয়ার কেমন হবে, আমাদের প্রোডাক্ট, আমি শুধু প্রোডাক্টের কথা বলতেছি, সেলস, কোনো প্রোডাক্ট সেল করব, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যানিভার্সারি, অ্যানিভার্সারিটা কি যে 90 থেকে 90 দিনের মধ্যে যাদের হচ্ছে অ্যানিভার্সারি আছে তাদেরকে টার্গেট করলাম, হয়তো দেখা যাচ্ছে আমি হয়তো কোনো শাড়ি তুলেছি বা হচ্ছে অর্নামেন্টস এর আইটেম তুলেছি বা হচ্ছে ফুড রিলেটেড বা চকলেট রিলেটেড কোনো কিছু তুলেছি, ঠিক আছে, খুব ফ্যান্সি টাইপ আইটেম, সেগুলোর জন্য হচ্ছে আমাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে দিচ্ছে আমার একজন বায়ার বা হচ্ছে আমার একজন ক্লায়েন্ট, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যানিভার্সারিতে গিয়ে হচ্ছে 160 থেকে 90 দিনের মধ্যে যাদের অ্যানিভার্সারি আছে তাদের কাছে হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো যাবে। বিহেভিয়ার্স এর মধ্যে যাই, পারচেজ বিহেভিয়ার, পারচেজ উইথ অফার, হ্যাঁ, আমাদের এই মুহূর্তে পার্টিসিপেন্ট আমরা 44 পার্টিসিপেন্ট আছি, যদি বলি আমি সহ 45 পার্টিসিপেন্ট, ম্যাক্সিমাম হচ্ছে যদি কোনো প্রোডাক্ট পারচেজ করি অফার যদি পাই সেটার প্রতি বেশি আকৃষ্ট হই, তাই না? একজন দুজন হ্যাঁ অথবা না বলবেন, আমরা পারচেজ করি কেমন টাইপের পছন্দনীয় প্রোডাক্ট গুলো তো অফারেই পারচেজ করতে পছন্দ করি অনেকেই, ম্যাক্সিমাম, তাই না? সেই জন্য হচ্ছে আমরা এরকম কিছু বিহেভিয়ার ধরে অডিয়েন্স টার্গেট করি যারা অফার পেতে পছন্দ করে এবং সেই রিলেটেড হচ্ছে বিহেভিয়ার গুলো আমরা সিলেক্ট করে দিই। ওকে, দেন হচ্ছে কাস্টমার ক্লাসিফিকেশন, এটার মধ্যে যদি যাই, এখানে দেখা যায় যে রিসেন্ট বা হচ্ছে কেউ আমরা আমাদের কাস্টমার ক্লাসিফিকেশনের মধ্যে আমরা অনেকেই ক্রিকেট বলি, ফুটবল বলি বা হচ্ছে রাগবি বলি, বিভিন্ন রকম গেম খেলা পছন্দ করি, তাই না? ইন্টারেস্টেড হচ্ছে এরকম বিভিন্ন কান্ট্রির নেম, বিভিন্ন ক্লাবের নেম, ঠিক আছে, কে কোন দেশে থাকে, এইভাবে হচ্ছে ডিটেল গুলো টার্গেট করে দেয়। এখন যদি বলি আর্জেন্টিনা, দেখেন আর্জেন্টিনা হাই ভ্যালু গুডস ইন আর্জেন্টিনা, পিপল হু প্রেফার মিড অ্যান্ড হাই ভ্যালু গুডস ইন আর্জেন্টিনা, এখানে প্রোডাক্ট নিয়ে কথা বলতেছে, যার কারণে হচ্ছে আর্জেন্টিনার গুডস নিয়ে এখানে হাই ভ্যালু এবং লো মিড ভ্যালু নিয়ে দুটা টার্গেট দিচ্ছে, আমরা এগুলো সিলেক্ট করে দিই। এগুলো তখনই সিলেক্ট করি যখন হচ্ছে আমাদের প্রোডাক্ট কেমন হয় সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে এই টার্গেট গুলো, কাস্টমার ক্লাসিফিকেশন গুলো সিলেক্ট করে থাকি। ওকে, ডিজিটাল অ্যাক্টিভিটিস, এই দুইটা জিনিস একটু কেয়ারফুলি দেখবেন সবাই। নিউ অ্যাক্টিভ বিজনেস, দেখা যায় যে অনেকে নতুন বিজনেস শুরু করছে, হয়তো ফেসবুকে না, ওরা হচ্ছে লোকাল মার্কেটে বা হচ্ছে আমাদের আশেপাশের দোকান নিয়ে মতো, ঠিক আছে, ওদের বিজনেসের বয়স 1 বছরের কম বা হচ্ছে 2 বছরের কম, এইরকম হচ্ছে ধরে ধরে হচ্ছে আমরা টার্গেট করি। এগুলো টার্গেট করলে এই যে পেছনে একটা টার্গেট দেখবেন 1.8 থেকে 5.3K, ঠিক আছে, এটা হঠাৎ করে এখন যখন হচ্ছে আমি এগুলো সেভ করে বের হব তখন দেখবেন যে এই জিনিসগুলো আস্তে করে বেড়ে গেছে। ওকে, ডিজিটাল অ্যাক্টিভিটিস, এখানে হচ্ছে বিভিন্ন
অ্যাক্টিভ বিজনেস, ডিজিটাল অ্যাক্টিভিটি, যেখানে যদি যাই অনেক রকম অনেক কিছু দেখাবে। ক্যানভাস, ক্যানভাস গেমিং, আমাদের এখানে কনসোল গেমার্স, এটা যদি দেই আমাদের এখানে অনেক পার্সন আছি আমরা, গেম খেলতে পছন্দ করি, বিভিন্ন রকম গেম, অনলাইন গেম, পাবজি হতে পারে, ক্যান্ডি ক্রাশ হতে পারে, ফ্রুট নিনজা হতে পারে, বা হচ্ছে দেখা যায় যে ফার্ম ভিলেজ, অনেকে অনেক রকম গেম খেলি, ঠিক আছে। ওই গেমের মধ্যেও দেখা যায় যে গেমের অ্যাডের মাঝখানে এই অ্যাডভার্টাইজটা যায়, এবং ফেসবুক পেমেন্ট ইউজার 30 ডেজ, 90 ডেজ, ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল অ্যাডমিন, এখানে বিভিন্ন রকম অপশন যেগুলো আছে ওগুলো হচ্ছে আমাদের টার্গেট করে করে দিতে হয়। ওকে, তো মোটামুটি হচ্ছে আমরা ইন্টারেস্ট এবং কিসে ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের মধ্যে আমরা কিছু টার্গেট করেছি, ডেমোগ্রাফিতে করি নাই। লাইফ ইভেন্টে যাই, লাইফ ইভেন্টে গেলে হচ্ছে অ্যাওয়ে ফ্রম হোম বা অ্যাওয়ে ফ্রম হোম টাউন, অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি এবং অ্যাওয়ে ফ্রম হোম টাউন, ঠিক আছে। যারা হচ্ছে ঘরের বাহিরে, মানে আমাদের ফ্যামিলির বাহিরে আছে বা হচ্ছে টাউনের বাহিরে আছে, ওনাদের কাছেও যাবে। বার্থডে রিলেটেড যদি কিছু হয় তাহলে হচ্ছে বার্থডে, আপকামিং বার্থডেতে হচ্ছে এই জিনিসগুলো শো করবে। তো মোটামুটি আমি এখানে কিছু অডিয়েন্স এর টার্গেট করেছি ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার থেকে। আমি ওয়ান স্টেপ একটু ব্যাক দেই, ব্যাক দেওয়ার পরে হচ্ছে এই যে দেখেন আমি যেসব টার্গেট করেছি ওগুলো সব হচ্ছে অ্যাড হয়ে গেছে, এবং অ্যাড হওয়ার পরে দেখেন ইউর অডিয়েন্স ইজ ডিফাইনিং এস্টিমেটেড অডিয়েন্স সাইজ কত দেখাচ্ছে। ভালো পয়েন্ট, 2M। 12.2 M থেকে 14.4 মিলিয়ন, ঠিক আছে, অডিয়েন্স হচ্ছে আমরা এভাবে টার্গেট করছি। আমি যদি এগুলো একটা একটা করে কেটে দেই বা হচ্ছে জিরোতে চলে যাই, তখন দেখবেন যে এখানে অডিয়েন্স কিছু টার্গেট হবে সেগুলো হচ্ছে খুবই কম। আমি সেই অডিয়েন্সে যদি যাই একটু সময় নিবে এবং সময় নিয়ে হচ্ছে আমাদেরকে দেখাবে। ওকে, ডিজিটাল মার্কেটিং নামে একটা কি অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করেছি, সেটার অডিয়েন্স টার্গেট করেছি, করার পরে হচ্ছে আমি এই এই অ্যাডটা কয় দিনের জন্য দিতে চাচ্ছি, এবং অ্যাডের সময়টা হচ্ছে আজকে রাত থেকে ফেব্রুয়ারি 7 দিনের জন্য। আচ্ছা, এখানে সেটিং চেঞ্জ করছি, 7 দিনের জন্য। আজকে হচ্ছে কত তারিখ, 9 তারিখ না 11 তারিখ, আজকে 11 তারিখ, 11 তারিখ, আজকে 11 তারিখ, 7 দিনের জন্য, 18 তারিখ পর্যন্ত যাবে। আমি হচ্ছে চাচ্ছি যে না আমি 6 দিনের জন্য করব, তাহলে অটোমেটিক ডেটটা সেভ হয়ে যাবে। ওকে, আমি চাচ্ছি যে না 7 দিনের জন্যই আমার, এটা নিজের পেজের জন্য হতে পারে বা হচ্ছে ক্লায়েন্টের পেজের জন্য হতে পারে। এবার আসি, আমি 7 দিনের জন্য যেহেতু অডিয়েন্স টার্গেট করেছি, ওকে, এখানে আমাকে হচ্ছে 7 দিনের জন্য প্রতিদিন $2 করে তার বাজেট করেছে, ঠিক আছে, বাজেট ধরেছে 7 দিনের জন্য $2 করে, $14 বাজেট করেছে। আমি যদি আরো নিচে যাই, মোট কথা হচ্ছে আমি 7 দিনের জন্য অনেক ক্ষেত্রে, আচ্ছা এই যে দেখেন দা মিনিমাম বাজেট $1 পার ডে, তো ইওর বাজেট নিড টু বি অ্যাট লার্জ অ্যাটলিস্ট $7। আমি যদি $60 পর্যন্ত করি, এই যে দেখেন $6 গেলে হচ্ছে আমার অডিয়েন্সটা একটু একটু বাড়তেছে। আমি যদি, আরে আল্লাহ, 6-8 করে কেন হবে, $7 দিচ্ছি, যখনই হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টের পেমেন্টটা 7 দিনের জন্য $60 দেয়, তখনই হচ্ছে আমার আস্তে আস্তে কি রিচটা বাড়তেছে, ঠিক আছে। আমার এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য যখনই পেমেন্টটা বাড়াচ্ছি তখনই হচ্ছে রিচটা বাড়ছে। আমি 7 দিনের জন্য হচ্ছে $70 খরচ করব, $70 যদি খরচ করি একটু রিলোড, রিচ হবে 9,000 থেকে 26,000 মানুষের কাছে প্রতিদিন, 9 থেকে 26,000 মানুষ হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখবে, এবং পোস্টে এঙ্গেজমেন্ট আসবে প্রতিদিন সর্বনিম্ন 1.5K থেকে সর্বোচ্চ 4.4K, মানে প্রায় 4,500 মানুষ হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে
আমার পোস্টের মধ্যে বা হচ্ছে আমার ফেসবুক পেজের মধ্যে হচ্ছে এসে লাইক করবে, কমেন্ট করবে, অথবা হচ্ছে আমার প্রোডাক্ট গুলো পারচেস করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের পেমেন্টটা সেট করে দিলাম। পেমেন্ট সেট করে দেওয়ার পরে হচ্ছে আমরা মোটামুটি আমাদের অ্যাডভার্টাইজ প্রিভিউ দেখবো। সি অল প্রিভিউস এ যদি যাই তাহলে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজটা কিভাবে যাবে, কিভাবে দেখাবে সেটা দেখতে পাবো। ওকে, ডেস্কটপ ফিড যারা হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেখবে তাদের অপশনটা এরকম দেখাবে। মোবাইল ফিডের কোন জায়গায় কিভাবে দেখাবে সেটাও হচ্ছে একটু সময় নিচ্ছে, রিলোডিং সময়টা আসুক। আচ্ছা, মোবাইল ফিডে হচ্ছে এইভাবে দেখাবে, সাজেস্টেড ভিডিও মোবাইল ফরম্যাট কারেন্টলি নট সাপোর্টেড, DMS কাস্টমাইজ ক্রিয়েটিভ ইউর অ্যাড। ওকে, মার্কেট প্লেসে কিভাবে দেখাবে, তারপরে হচ্ছে মোবাইল মার্কেট প্লেসে স্পন্সার্ড বাই অ্যাড ইমেজ দেখাচ্ছে, এগুলো হচ্ছে আমরা নেক্সট যখন একটা পরিপূর্ণ অ্যাড ক্রিয়েট করব তখন হচ্ছে এই অপশন গুলো আমাদেরকে সুন্দর করে দেখাবে। এভাবে হচ্ছে আমাদের অ্যাডটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে হচ্ছে এখন কথা হচ্ছে আমি তো অ্যাডটা পাবলিশ করতে হবে, তাই না? আমরা তো অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে একটা পোস্ট ক্রিয়েট করা আছে, ওই পোস্টটাতে বুস্ট পোস্টে গেলাম। বুস্ট পোস্টে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে বিভিন্ন অপশন দেখাচ্ছে, ওগুলো হচ্ছে টার্গেট করে করে হচ্ছে আমরা অডিয়েন্স টার্গেট করেছি, অডিয়েন্সের মধ্যে বিহেভিয়ার ইন্টারেস্ট হ্যাঁ এগুলো টার্গেট করেছি। করার পর হচ্ছে আমাদেরকে বাজেট রেডি করতে বলছে যে আমি কত টাকা বা কত ডলারের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছি, সেটাও রেডি করলাম। আমার কথা হচ্ছে যে না, আমি $100 অ্যাড রান করবো, $100 দিলাম, 7 দিনের জন্য $100। আমাদের বায়াররা আমাদেরকে বলে দিবে যে তাদের কত ডলার বাজেট, এবং $100 যদি দেই দেখেন প্রতিদিনের রিচ হচ্ছে 12,000 থেকে প্রায় 37,000, এবং পোস্টের এঙ্গেজমেন্ট হবে আমার হয় প্রোডাক্ট সেল হবে বা হচ্ছে আমাদেরকে প্রতিদিন 2 থেকে 6,000 মানুষ মেসেজ করবে বা হচ্ছে ওই পোস্টটাতে এঙ্গেজমেন্ট আছে। ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ, এখন হচ্ছে বুস্ট পোস্টে দিব। বুস্ট পোস্টে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে একটা পেমেন্টের অপশন দেখাবে, সেটা হচ্ছে ডেবিট অর ক্রেডিট কার্ড অথবা পেপাল বা অ্যাড ক্রেডিট। অ্যাড ক্রেডিটের কোনো প্রয়োজন নাই, আমাদের যদি ইন্টারন্যাশনাল কারো পেপাল কার্ড থাকে তাহলে হচ্ছে পেপালটা অ্যাড করে নিতে পারি, অথবা বাংলাদেশে যাদের ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড আছে এবং এই দুই কার্ডটা সিলেক্ট করছে, দুই কার্ডটা সিলেক্ট করার পরে হচ্ছে ক্রেডিট কার্ড ডিটেলস, ভিসা কার্ড, মাস্টার কার্ড, স্ট্যান্ডার্ড, তারপরে তারপরে হচ্ছে আমার একটু জুম করে দেখতে হবে, ঠিক আছে, ইউনিয়ন পে, এমএক্স, ডিসকভার, এই ধরনের কার্ড যাদের আছে তারা হচ্ছেন কি অ্যাডভার্টাইজমেন্ট বা হচ্ছে অ্যাড দিতে পারবেন বা ফেসবুক অ্যাড দিতে পারবেন নিজেদের পেজের জন্য। এখন আসি যে নিজেদের যদি নিজেদের পার্সোনাল পেজ যদি হয় সেই ক্ষেত্রে কিভাবে দিব, একদম সিম্পল, কার্ড হোল্ডারের নেম, কার্ডের মধ্যে যে নামটা আছে ওই নামটা দিবেন, কার্ডের নাম্বারটা দিবেন, কার্ডের মেয়াদটা যেদিন শেষ হবে সেই এক্সপায়ার্ড মানে এক্সপায়ার্ড ডেটটা, ঠিক আছে, এবং কার্ডের শেষে 3 ডিজিটের একটা নাম্বার থাকে, সে সিবিসি কার্ড, সিবিসি নাম্বার, ওই সিবিসি নাম্বার দিয়ে যখনই সেভ করবেন আপনাদের কার্ডটা সেভ হয়ে যাবে। আসেন, এখানে প্রথমেই বলছে যে ডেবিট অর ক্রেডিট কার্ড, এখানে বাংলাদেশে যাদের ডেবিট কার্ড আছে, ভিসা ডেবিট কার্ড অথবা ভিসা ক্রেডিট কার্ড আছে, এই কার্ড গুলোর মধ্যে ক্রেডিট কার্ডে ম্যাক্সিমাম হচ্ছে ডুয়েল কারেন্সি করা থাকে অনেকের ক্ষেত্রে, আবার অনেক ক্রেডিট কার্ডের ডুয়েল কারেন্সি থাকে কিনা আমি শিওর না, তবে থাকাটা ম্যাক্সিমাম সময় ডুয়েল কারেন্সি করা থাকে। এখন অনেকের মনে আপনাদের অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে আমি তো আমার নিজের পার্সোনাল পেজ আছে ওটা হচ্ছে আমি অ্যাড রান করতে চাচ্ছি বা হচ্ছে বুস্ট দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কি করব। আপনাদের যাদেরই বিভিন্ন ব্যাংকে ডেবিট কার্ড আছে, ডেবিট ভিসা ডেবিট কার্ড, শুধু ডেবিট কার্ড না ভিসা ডেবিট কার্ড, এখন ডেবিট কার্ড হচ্ছে আমাদের ডাচ বাংলা ব্যাংকেও হচ্ছে নেক্সাসের যে কার্ডটা দেয় ওটাও কিন্তু ডেবিট কার্ড,
এগুলো ডুয়েল কারেন্সি করে নিতে হয়। ডুয়েল কারেন্সি করতে গেলে হচ্ছে আমাদের পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট নিয়ে জাস্ট ব্যাংকে বলে দিবেন যে আমি ডুয়েল কারেন্সি কার্ড করতে চাচ্ছি ফর পার্সোনাল রিজন, আপনি ফ্রিল্যান্সিং করেন এ কথা বলবেন না। ব্যাংকে এগুলা ফ্রিল্যান্সিং করি বা হচ্ছে আমি ফ্রিল্যান্সিং করতে চাই, হ্যাঁ এগুলা করতে গেলে অনেক ঝামেলা করে। জাস্ট পার্সোনাল রিজন, বা হয়তো বলবেন যে আমি বাহিরের থেকে প্রোডাক্ট পারচেস করি সেজন্য হচ্ছে আমার ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন। কেন আমি এই জিনিসটা স্কিপ করতে বললাম, আপনি ফ্রিল্যান্সার বা হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করবেন, হ্যাঁ বা হচ্ছে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন, ব্যাংকে বিভিন্ন রকম নথিপত্র বের করতে পারে। প্রথমেই গেলে বলবে যে আপনি যদি প্রথমে বলেন আমি ফ্রিল্যান্সিং করি, সেই ক্ষেত্রে বলবে যে আপনার ফ্রিল্যান্সিং রিলেটেড গভর্নমেন্ট একটা কোড দেয় বা হচ্ছে সামহাও একটা জিনিস দেয়, ওইটা বের করতে বের করতে হচ্ছে আপনার সময় পার হয়ে যাবে, এত কিছু প্রয়োজন নাই। ব্যাংকে যাবেন গিয়ে বলবেন যে আপনার ভিসা ডেবিট কার্ড ডুয়েল কারেন্সি লাগবে, আপনাদের ইবিএল এ হচ্ছে অ্যাকোয়া কার্ড, অ্যাকোয়া ডেবিট কার্ড, ঠিক আছে, যেটা হচ্ছে ডেবিট, অ্যাকোয়া ডেবিট কার্ড বলেন বা ভিসা ডেবিট কার্ড বলেন বা শুধু ডেবিট কার্ড বলেন, এগুলো পার্সোনাল কার্ড হয়। যে কোনো ব্যাংকেই যাবেন পার্সোনাল কার্ড, এবং আপনাদের আমরা মোটামুটি সবাই সেভিংস অ্যাকাউন্ট যেগুলো খুলি ওই সেভিংস অ্যাকাউন্টের রেফারেন্সেই হচ্ছে এই কার্ড গুলো দিয়ে থাকে। আপনারা ব্যাংকে কথা বললে আপনাদেরকে দিবে, ঠিক আছে, এই কার্ড গুলোকে ডুয়েল কারেন্সি করে নিলে হচ্ছে আপনার বাংলাদেশি টাকাটা বিডিটিটা হচ্ছে ডলারে কনভার্ট হয়ে থাকে। যখনই হচ্ছে আপনি আপনার পেজের জন্য বা অন্য কারো কাজ করতেছেন সে আপনাকে পেমেন্ট দিবে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের কার্ডটা ডুয়েল কারেন্সি করে রাখলে টাকাটা ডলারে কনভার্ট হয়ে থাকবে, এবং যতদিনের অ্যাড হবে যতদিনের জন্য অ্যাড পাবলিশ করবে ততদিনের জন্য ওখান থেকে ডলার হিসেবেই কাটা যাবে। আশা করি সবাই বুঝতে পারছে, আর কারো যদি কোশ্চেন থাকে এখন কোশ্চেন করতে পারে। যাদের কোশ্চেন আছে কাইন্ডলি একটু হ্যান্ড রাইজ স্যার আমার করুন। একটা কোশ্চেন আছে। জি বলেন। শরীফা আক্তার ম্যাম, শরীফা আক্তার ম্যাম মাইক অফ। প্রথম চেষ্টা করছিলাম, আমারটা হচ্ছিল না, তো আমি আবার দেখি ট্রাই করে, যদি হয় তাহলে। সেটা কি ফেসবুক পেজের কথা বলতেছে? জি। আচ্ছা, সেটা পরবর্তী সময় হচ্ছে ট্রাই করেন, সমস্যা নেই, হবে ইনশাল্লাহ। কিন্তু আমার তো স্যার, আমি তো, জি বলেন, হ্যাঁ শরীফা আক্তার ম্যাম কি যেন বলতে চাচ্ছিলেন শেষে দিয়ে আর শুনতে পারিনি, বলুন। ঠিক আছে স্যার, তাহলে আমি আরেকবার চেষ্টা করে দেখি, করার পর যদি না হয় স্যার আমাকে একটু হেল্প করেন স্যার। ঠিক আছে, স্যার আমি তো ফেসবুক পেজের প্রথম ক্লাসটা স্যার করতে পারিনি, আমি ভিডিও দেখতেছি, দেখে দেখে মানে বুঝে বুঝে যতটুকু করতে পারতেছিলাম তখন আর হচ্ছিল না, তো আবার দেখি, দেখার পর যদি না হয় স্যার আমাকে একটু সহযোগিতা করিয়েন স্যার। ওকে, ঠিক আছে। আর স্যার এটার কার্ডের ইয়াটা বিষয়টা স্যার আমি বুঝিনি স্যার। আমরা কখনোই আমাদের নিজেদের ব্যক্তিগত কার্ড দিয়ে ডুয়েল কারেন্সি কার্ড যদি থাকে বা হচ্ছে যদি তৈরি করি, কখনোই কোন বায়ারের জন্য আমরা আমাদের ডুয়েল কারেন্সি কার্ড বা হচ্ছে ভিসা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড কোন বায়ারের জন্য ব্যবহার করব না। আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট গুলো রান করব বা অ্যাড গুলো দিব, তখন ওই অ্যাডভার্টাইজমেন্টের জন্য বা ওই অ্যাড এর জন্য আমাদের বায়ারদের ফেসবুক পেজের ফেসবুক পেজ অথবা হচ্ছে তাদের অ্যাড ম্যানেজার থেকে এই টাকাগুলো কাটা যাবে, এবং তাদের অ্যাকাউন্টে বা তাদের এই অ্যাকাউন্ট গুলোতে হচ্ছে তাদের কার্ড গুলো অটোমেটিক্যালি সেভ, অটোমেটিক্যালি না, তারাই সেভ করে রাখে। জাস্ট হচ্ছে আমরা এগুলো সাজিয়ে গুছিয়ে অ্যাড গুলো পাবলিশ করে দিই বা হচ্ছে সেট আপ করে দিই। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
স্যার আপনি তো এটা ওই যে সেলিং পেজের জন্য হচ্ছে বুস্টের কথা বলছেন, এই বুস্টে কি হচ্ছে কেউ যদি ভিডিও ক্রিয়েট করে সেটার জন্য কি করতে পারবে? হ্যাঁ করতে পারবে। সেক্ষেত্রে স্যার যতগুলো ভিডিও ক্রিয়েট করবে সবগুলো ভিডিওর জন্য কি এক একবার বুস্ট করতে হবে না একবার বুস্ট করলেই হবে? আচ্ছা আজকে তো মাত্র একটা পার্ট দেখলাম, আমাদের আরো একটা পার্ট আছে, ঠিক আছে? নেক্সট ক্লাসে হচ্ছে একদম ফাইনালি বুঝতে পারবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম স্যার। আমার প্রশ্নটা ছিল যে আমি যখন অ্যাড ক্রিয়েট করব বায়ারদের জন্য, তখন কি আমরা বায়ারদের পেজ অ্যাড ক্রিয়েট করব নাকি নিজেদের ব্যক্তিগত পেজ থেকে অ্যাড ক্রিয়েট করে বায়ারদের জন্য কাজ করব? না, এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বায়ারদের পেজের কিভাবে অ্যাক্সেস নেব, বায়ারদের পেজের তার পাশাপাশি হচ্ছে বায়ারদের অ্যাড ম্যানেজারের কিভাবে অ্যাক্সেস নিয়ে হচ্ছে তা আমরা আমাদের ল্যাপটপে বসে বা হচ্ছে আমরা আমাদের জায়গাতে বসে কিভাবে তাদের জন্য, হ্যাঁ আমাদের ডিভাইসে বসেই হচ্ছে তাদের জন্য কিভাবে অ্যাড ক্রিয়েট করে পাবলিশ করব সেটা দেখব। জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার ডুয়েল কারেন্সির কার্ড ছাড়া কি আমি পেজ বুস্ট করতে পারবো না অ্যাডে? না, এই ক্ষেত্রে হচ্ছে আমি ডুয়েল কারেন্সি কার্ড কেন বারবার করে বলতেছি যে আমাদের নিজেদের পার্সোনাল পেজের জন্য, নিজেদের জন্য, নিজেদের জন্য। জি, এটা ডুয়েল কারেন্সি কার্ডটা হচ্ছে নিজেদের জন্য, যদি আমার ব্যক্তিগত কোনো পেজ থাকে সেই ক্ষেত্রে হচ্ছে নিজে নিজে যদি করতে চাই তাহলে হচ্ছে ডুয়েল কারেন্সি, নিজের ব্যক্তিগত পেজের জন্য হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড আপনারা করতে পারেন। আর যেহেতু এখানে পেমেন্ট অপশনে তারা একটা ওয়ে বলছে যে ডেবিট অর ক্রেডিট, ক্রেডিট কার্ড, তাই না? তাও হচ্ছে ভিসা, ভিসা ডেবিট অথবা ভিসা ক্রেডিট, ভিসা ডেবিট বা মাস্টার কার্ড। হ্যাঁ মাস্টার কার্ড, এগুলো হচ্ছে আমাদের যদি নিজেদের ব্যক্তিগত পেজ থাকে তখন হচ্ছে গিয়ে এগুলো দিতে হবে। স্যার আর আমরা যখন বায়ারদের জন্য কাজ করে যখন পেমেন্টটা নিব তখন কি আমাদের কি ধরনের কার্ড প্রয়োজন হবে? আচ্ছা, বায়ারদের যখন, বায়ারদের জন্য যখন কাজ করবেন তাদের ফেসবুক, তাদের অ্যাড ম্যানেজারে তাদের কার্ডগুলো সেভ করা থাকে, ঠিক আছে? তাদের কার্ডগুলো হচ্ছে আমরা কোনো কাজ করতে পারি না তাদের কার্ড থেকে। প্রথম আমি সেটা বলি না, আমি বলছি আমাদের, আমরা যে পেমেন্টটা পাবো কিভাবে পাবো সেটা, সেটা বলছি। এই ব্যাপারটা হচ্ছে আমরা যখন মার্কেট প্লেসে যাব ফাইবার মার্কেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন দেখাবো, ঠিক আছে? জি স্যার ধন্যবাদ, এটা অনেক অ্যাডভান্স টপিক। অ্যাডভান্স? জি স্যার ঠিক আছে। স্যার আর পাসপোর্ট ছাড়া কি ডুয়েল কারেন্সি কার্ড করার কোন সিস্টেম নেই আপনার? আইডি কার্ড দিয়ে? না না, ডুয়েল কারেন্সি করতে হলে হচ্ছে পাসপোর্টটা ম্যান্ডেটরি, পাসপোর্ট লাগে। জি স্যার। আর আপনাদের যদি ব্যক্তিগত নিজের যদি পাসপোর্ট না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে বাসার সিনিয়র কারো, যদি ভাই বাবা বোন কারো যদি পাসপোর্ট থাকে ওনাদের অ্যাকাউন্টের রেফারেন্সে বা ওনাদের অ্যাকাউন্ট যে কোনো একটা অ্যাকাউন্ট হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি নাম্বার, হ্যাঁ ওনাদের অ্যাকাউন্ট, ওনাদের পাসপোর্টের রেফারেন্সে একটা ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করে নিতে পারেন। স্যার সেটা কি আমার নামে করতে পারবো নাকি যার পাসপোর্ট? না না না, যার পাসপোর্ট তার নামে। স্যার ধন্যবাদ স্যার। আসলে কথা হচ্ছে যে আমরা তো সবারই আর পার্সোনাল এরকম পেজ নাই কিংবা পার্সোনাল এরকম কোনো কিছু বুস্ট করার মতো কিছু নাই, আমরা চাচ্ছি যে আমরা নিজেরা কিছু ইনকাম করার জন্য। বায়ারদেরকে কিভাবে দেখবো, ঠিক আছে? এই জিনিসটা যখন আমরা মার্কেট প্লেসে যাবো বা হচ্ছে আমি যে বারবার প্রতিটা টপিকের আগে হচ্ছে fiverr.com এ যাই, ওটাই হচ্ছে মূলত হচ্ছে আমাদের একটা মার্কেট প্লেস, ঠিক আছে? ওখান থেকে হচ্ছে কিভাবে বায়ারদেরকে পাবো, বায়ারদেরকে খুঁজে বের করতে হয়, যখন ওই fiverr.com নিয়ে আমাদের টপিক আছে, ক্লাস আছে, ওখানে যখন যাব তখন হচ্ছে আপনারা ব্যাপারগুলো খুব ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা এটা হচ্ছে যে স্যার, আচ্ছা fiverr আমরা গেলাম, বায়ারও পাইলাম, কাজও করলাম তাদের জন্য,
তো তা বায়ারদের কাছ থেকে আমাদের পেমেন্ট গুলা কিভাবে পাবো, এটা কি আমাদেরকে পরবর্তী ক্লাসগুলোতে জানাবেন? এটা একটু আগে হচ্ছে নাইনসিল স্যারকে বলছি আমি, যখন আমরা ফাইবারে যাব, ফাইবারের হচ্ছে আমাদের তিনটা টপিক থাকে, তিনটা ক্লাস থাকে, একদম তিনটা ক্লাসেই হচ্ছে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, ফাইবারের প্রজেক্ট তৈরি করবেন, দেন হচ্ছে সর্বশেষ আপনারা নিজেরা কিভাবে ফাইবার থেকে টাকাটা উইথড্র করবেন, তিনটা ক্লাসেই হচ্ছে আমি দেখাবো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ স্যার। এমডি শহীদুল ইসলাম রাকিব স্যার। স্যার, ওই আপনি বললেন যে কি বলো, অরিজিনালি ভাবে যে পেজে যে মার্কেটিংটা করে অর্গানিক ওয়েতে, হ্যাঁ অর্গানিক ওয়েতে, তো সেই ওয়েটাতে যদি আমি দেখলাম বললেন যে 4-5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে, তো আমি আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি আরেকটা ক্রিয়েট করতে যেতে, সেম প্রবলেমটাই এখানে শো করতেছে যে আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না, সামথিং ইজ রং। জি, আমি ট্রাই করলাম মাত্রই আপনার কথা শুনে, বাট দিচ্ছে না, ওরা পেজের মধ্যে দিচ্ছে না। এই ক্ষেত্রে হচ্ছে এই আরো একটা প্রসেস আমি আপনাদেরকে দেখাই বা হচ্ছে বলি, জিমেইল অ্যাকাউন্ট খুলবেন অথবা হচ্ছে যা দিয়েই নতুন করতে যাচ্ছেন, ঠিক আছে, নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, ওখানে যাবেন যে ফেক নেম জেনারেটর, ফেক নেম জেনারেটর দিয়ে হচ্ছে আপনারা যাবেন, ফেক নেম জেনারেটরে গিয়ে হচ্ছে জেন্ডার, আপনি মেল ফিমেল জেন্ডার সিলেক্ট করে কোন দেশের জন্য খুলতে চাচ্ছেন, কিভাবে খুলতে চাচ্ছেন, এখানে বিভিন্ন দেশের অল্প কয়েকটা দেশের নাম আছে, ঠিক আছে, এখানে হচ্ছে আমেরিকা হলে আমেরিকা কান্ট্রি, এই যে এই সেই অনুযায়ী হচ্ছে ইউনাইটেড স্টেট, এইভাবে হচ্ছে যখনই নেম জেনারেট করবেন দেখবেন যে আপনার অটোমেটিক জেনারেটে যদি যান তাহলে হচ্ছে আপনার একদম মানে ফেক একটা নেম প্লাস লোকেশন, বয়স, অনেক কিছু দিয়ে দেয়, ইনফরমেশন দিয়ে দেয়, এখান থেকে হচ্ছে ইনফরমেশন গুলো নিয়ে আপনার মতো করে হচ্ছে ফেক প্রোফাইল গুলো তৈরি করবেন, বুঝতে পারছেন? জি স্যার, ফেক নেম জেনারেটর, হ্যাঁ ফেক নেম জেনারেটর ম্যাক্সিমামরা এইভাবেই হচ্ছে কিছু ফেক অ্যাকাউন্ট তৈরি করে রাখে যারা অর্গানিক ওয়েতে করে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জাকি শাহরিয়ার কোন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। একটু ডক্টর জাসির ইসলাম তো ভালোভাবেই করেনি, অনেক প্রেক্সে হয়েছে আর কি, ওই জন্য আজকে টপিকটা কি মূলত বুস্টিং এর উপরে, মানে হেড বুস্টিং, আজকের টপিক বুস্টিং এর উপরে, নেক্সট টপিকও হচ্ছে বুস্টিং এর উপরে, তবে নেক্সট টপিকটা একটু ফোকাস মানে মনোযোগ দিয়ে সবাই দেখবে, কারণ নেক্সট টপিকে হচ্ছে ফেসবুক এর মধ্যে অ্যাডভার্টাইজিং দিতে গেলে আমাদের দুইটা সাইটে যাওয়া লাগে, একটা হচ্ছে অ্যাড ম্যানেজার আর একটা হচ্ছে বিজনেস মেটাসুইট, এবং এই দুইটা অপশন খুব সিম্পল একটা অপশন, এবং এই দুইটা অপশন সিম্পলি যদি একদম সহজভাবে যদি বুঝতে পারি তাহলে মনে করেন আপনার জন্য বা আপনাদের সবার জন্য যারা খুব ইজিলি বুঝবেন তাদের জন্য হচ্ছে অ্যাডভার্টাইজিংটা খুবই ইজি, ওখানে সিম্পল কিছু জিনিস থাকে এগুলো নিয়ে একটু ঝামেলায় পড়া, ঠিক আছে, এগুলো হচ্ছে সিম্পল জিনিস, সিম্পল ভাবে আমরা বোঝার চেষ্টা করি। গোপাল রয় স্যার, আপনার মাইক থেকে হিউজ পরিমাণ নয়েজ আসে, যদি আশেপাশে এই ট্রান্সমিটার টাইপের কিছু থাকে বা হচ্ছে ফোন যদি চার্জে দিয়ে থাকেন বা হেডফোনে যদি কোনো সমস্যা থাকে হেডফোনটা খুলে একটু কষ্ট করে কথা বলবেন, নয়েজ আসে অনেক মানে খারাপ একটা নয়েজ আসে, সহ্য করার মতো না আর কি। জি, জাকি শাহরিয়ার কানক স্যার, মানে আপনার কোশ্চেনের আনসার কি পেয়েছেন নাকি? জি স্যার। ওকে ওকে, গোপাল রায় স্যার বলেন। স্যার, ইয়া লিংকে যে আমরা ইয়া করব, পোস্ট করব, লিংকে পোস্ট করব না স্যার, বিভিন্ন গ্রুপে গিয়ে পোস্ট করব, হ্যাঁ ওই লিংকে পোস্ট করব না, তো যে যে মানে যেটা লিংক পোস্ট করব ওটা যদি মনে করেন যে যে আইডি থেকে পেজ ক্রিয়েট করা আছে ওই আইডি থেকে পোস্ট না করি অন্য কোনো আইডি থেকে পোস্ট করি ওই লিংকটা, তাহলে কি ওই অ্যাকাউন্টে সমস্যা হবে? না, অ্যাকাউন্টে হচ্ছে সমস্যা করবে না, সমস্যা তখনই করবে সর্বোচ্চ যদি আপনি 5-6 বারের বেশি এইভাবে শেয়ার করেন, মানে যে কোনো ইয়া থেকে, যে কোনো আইডি থেকে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে, হ্যাঁ
এবং একটা একটা ওয়ে আমি দেখাইছিলাম যে ওই লিংকটা যখন পোস্ট করতেছে, হ্যাঁ গ্রুপে যখন পোস্ট করতেছি, একটা পোস্টের মধ্যে হচ্ছে লিংক সহ পোস্ট করছিলাম, আরেকটা পোস্ট যখন করতে গেছি তখন হচ্ছে এই লিংক https://www.facebook.com/ লিখাটা হচ্ছে আমি পুরো রিমুভ করে দিছি। হ্যাঁ হ্যাঁ, তো ওভাবে যদি দেই ওভাবে হচ্ছে 6-7টা দেওয়া যায়, তবে https সহ ওইভাবে যদি লিংক শেয়ার করতে থাকি বারবারে তখন হচ্ছে এগুলো স্প্যামিং বা হচ্ছে আনঅথরাইজ লিংক হিসেবে ধরে আমাদের ফেসবুক অ্যাড গুলোতে রিপোর্ট করে বা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট গুলোতে হচ্ছে ওয়ার্নিং দেয়। ওয়ার্নিং দিলে হচ্ছে তখন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্টেড করে দেয়, এবং এইভাবে এইভাবে করার কারণে হচ্ছে সর্বোচ্চ 5টার বেশি কেউ শেয়ার করতে পারে না। বুঝছি স্যার, থ্যাংক ইউ। জি জেসি আক্তার ম্যাম হ্যান্ড রাইজ করছেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। আমি একটা মেসেঞ্জারে ইয়া দিছিলাম, একটু সমস্যায় পড়ছিলাম, এটা আপনি আর কোনো রিপ্লাই দেন নাই। কবে ম্যাম? এই ধরেন না, লাস্টে দিছিলাম মনে হয়, লাস্ট ক্লাস বুধবারে ছিল না? বুধবারে দিছিলাম মনে হয়, বুধবারের পরের দিন আর কি, সরি মঙ্গলবারে দিছিলাম। আমি আন্তরিকভাবে দুঃখিত,